বাবু ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি খেলছি খেলছি বুঝতেই পারছো তোমরা বন্ধুরা, আগে আমার বড় ইউটিউবারকে দিয়ে ভিডিওটা করাতে হয়, ওকে দিয়ে আগে করাতে হয়, না হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তোমাকে দিয়ে আগে করাতে হয়, তো যাই হোক, সন্ধ্যাবেলা আজকেও গরমে দাঁড়া বাবু একটু কথা বলে তারপর যাও। আজকেও গরমে দুপুর থেকে আমি শুরু করতে পারিনি, ভীষণ গরম কষ্ট। আজকে দুপুরবেলা কি খেয়েছো আগে বলো, বলো কি খেয়েছো, আগে কি খেয়েছো আগে বলো, তুমি কি খেয়েছো আগে বলো। হ্যাঁ, সেলফি তুলতে হলো এই গরমে, তা গরমে ঘাম হচ্ছে, ঘাম হচ্ছে, এখন পাখা বন্ধ করে দিয়েছি। তাহলে আজকে দুপুরে কি খেয়েছো সেটা বলে যাও বন্ধুদের। আমি দুপুরে সুজি খেয়েছি। সুজি দুপুরে খেয়েছো? চিকেনটা কোথায় গেল? চিকেন আছে। আজকে চিকেন খেয়েছো না? আজকে হ্যাঁ। কি অবস্থা, রান্নার থেকে আজকে চিকেন করেছি, করেছি অনেকটাই করেছি, ও খেয়েছে আরো আছে, আর আমরা খেয়েছি ডালিয়া, কেননা ছেলে ছিল না আজকে, আজকে ছেলের এদিকে এদিকে বসো, সরে বসো, আসলে গরম লাগছে তো ওই জন্য থাকতে পারছে না। আজকে ছেলে এক বসের রিটায়ার হলো, সেখানে সব খাওয়া দাওয়া, তো সেখানে গেছিলো। ও শুভ সন্ধ্যা বলা হলো, কিন্তু ওর খাওয়ার টাইমও হয়ে এসছে, তো আজকে ওই তো আমাদের ওই একটা সবজি টবজি দিয়ে একটা ডালিয়া করলাম, আমি আমার হাজব্যান্ড আর পায়েল খেলাম, আর ছেলের ওই তো বসের আজকে মানে এটা, তার জন্য সেখানে সব খাওয়া দাওয়া, ছেলে সেখানেই চলে গেছে, যার জন্য আমি বললাম যে ডালিয়া আজকে করি, আর শনিবারও আছে, কোনো অসুবিধা নেই। ঘাম হচ্ছে আসলে, পাখা বন্ধ করে ভিডিও করা যায় না। তো আমি আজকে ওই তো আর চিকেন করেছি, চিকেন নাতনি খেয়েছে, চিকেন আছে, এখন মাছ আছে, সে নাতনি মাছ দিয়েই ভাত খাবে, অরিশা মাছ দিয়েই ভাত খাবে। আর আমাদের খাবার আসলো, সেই খাবারগুলো আমি দেখাচ্ছি। ছেলে বলছে আমি এখন খাবো না, মানে ও খেয়ে এসছে, মানে একটু বেলা করে হয়তো খেয়েছে, পেটটা ভার আছে, বলছে আমি এখন খাবো না। খাবো তো আমরা দেরিতে, এখন কি খাবো, সেই খেতে খেতে 10:30-11টার আগে হয় না। আপনি অরিশা খাবে, তারপরে আমরা খাবো। তো কী খাবার এনেছে আজ রাত্রে, আমাদের ডিনার কী হচ্ছে সেটাই দেখাচ্ছে, অনলাইনে আসলো খাবার, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা তো শুরু করলামই তো সন্ধ্যার থেকে, তো ডিনারটা শেয়ার করব তোমাদের সাথে, কী ডিনার আজকে হচ্ছে। আর আজকে এইটুকু দেখালাম, আজকে দুপুর থেকে তো ভিডিও করিনি, আজকে এই দেখালাম, এই রাত্রি বলো আর সন্ধ্যা, শুভ সন্ধ্যাই বলা হচ্ছে, কারণ গুড নাইট জানাবো যখন তখনই রাত্রি, ভিডিওটা শুরু হলো শুভ সন্ধ্যা থেকেই। আগে অরিশাকে দিয়ে একটু ভিডিওটা করিয়ে নিই, এখন সবাই ওই একটা ঘরেই আমাদের এসি আছে, সেখানেই সবাই আছে, তো আমিও যাবো কিছুক্ষণ পরে, খাওয়া দাওয়ার দেবো, তখন আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো কী খাওয়া হচ্ছে, সঙ্গে থাকো দেখতে থাকো। এখন এসে একটু ঘরে বসলাম, একটু এসিতে বসলে তো ভালোই লাগে, এই যে সবাই বসে আছি, এখন এখানে সারেগামা হচ্ছে, আর এই যে অরিশা খেতে বসে গেছে, অরিশা হাতে ফোন, এদিকে তাকা, কই তাকাও তাকাও তাকাও, ওটা দেখবে, আর এখানে কর্তাও বসে আছে, এই হচ্ছে আমাদের ঘরের এই পরিবেশ। আচ্ছা দাঁড়া, ওটা বন্ধ কর, বাবা রে বাবা একটু ভিডিও করতে পারি না, এই যে, এই যে আমাদের ঘরের পরিবেশ, বুঝতে পারছো কি করবো, কি দেবো বল, কি তোকে দেখাবো, আচ্ছা দাঁড়া দেখাচ্ছি, হ্যাঁ যে অরিশা খাচ্ছে, অরিশার খাওয়া হয়ে গেলে এবার আমরা খাবো, এই তো অরিশা খাচ্ছে, এদিকে অরিশার বাবা এই যে ফোন ঘাটছে, এদিকে টিভি চলছে, এবার আমরা খেতে যাব, এই যে কটা বাজে যে দেখো 10টা বাজেনি, এবার আমি রান্নাঘরে যাই, চলো আমার সাথে, এবার রান্নাঘরে যাই, চলো আমার সাথে, কি খাবার এনেছে তোমাদের সাথে শেয়ার করি।
এবার চলো খাওয়ার পালা। এবার রান্নাঘরে যাব, প্যাকেট এসে গেছে, খাওয়ার এসে গেছে, এটা এবার প্লেটে সব দেব। আজকে রান্নাবাড়ি এখানে কিছুই করা নেই, চাল এখানে মানে করা হয়ে গেছে, এটা কালকের রান্নার জন্য। আজকে আর রান্নাবাড়ি কিছু হচ্ছে না, আজকে সব এই খাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার চলে এলাম খেতে, তবে খাবারটা এবার কী কী খাচ্ছি রাত্রে একটু দেখাচ্ছি। এটা কি কুলচা পায়ের? হ্যাঁ, মশলা কুলচা, আর এটা বাটার নান, আর এর সাথে আছে পনির। আচ্ছা, মাংসটা খাবি তোরা? মাংস বের করবি? এই দুপুরে মাংস করেছিলাম, সেই মাংস আছে। আমরা তো আজকে ইয়ে খেয়েছি, দুপুরে ডালিয়া খেয়েছি, তো মাংস যদি কেউ খায় খাবে। আমি পনির আর এই এই মশলা কুলচা খাবো। চলো এবার খেতে বসি, এবার খেতে বসি। এই যে খাওয়ার টেবিলে সব চলে এসছে, ওদিকে হাজবেন্ড বসে পড়েছে, এদিকে পায়েল নিয়ে নিচ্ছে। পায়েল কোথায়, ঘরে খাবি? হ্যাঁ, তাহলে বস, বসে পর। ছেলে খাবে কিনা এটাই হলো কথা। আসলে যে নেমন্তন্ন বাড়ি আজকে ছিল। এই যে খাওয়া শুরু করলাম, ওদের নানটা খুব ভালো করে, নান আমরা এর আগেও খেয়েছি অনেকবার। খাওয়া শুরু করলাম, ঝাল আছে পায়ে। আমরা মাঝে মাঝে এরকম মোটামুটি নিয়ে এসে খাই, ভালো লাগে। কোন দোকান থেকে নিয়ে এসছি? জাদু কড়াই। জাদু কড়াই পাওয়া যায়। খাওয়াটা দেখাচ্ছি, দাঁড়া, ওই দিকে যে বসেছে খাওয়া, চলো দেখতে থাকো। আমিও খেতে বসেছি, আমি আজকে এই সাইডে বসেছি, পজিশন চেঞ্জ হয়ে গেছে, মামন এদিকে বসেছে, ওই জন্য দেখানো যাচ্ছে না। তুই এখানে? না, খাওয়া। ঠিক আছে, আমরা খেয়ে নিই তাহলে। আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি, স্পাইসটা নিচ্ছি, আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। ইয়ে করে দে না, খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, লোডশেডিং হয়ে গেল। খাওয়া দাওয়া যেই হয়েছে সঙ্গে সঙ্গে লোডশেডিং। আজকে দুপুরে যায়নি, সকালে তো যায় না, দুপুরে মাঝে সাঝে যায়, বেশিরভাগ যায় 11:30-12 এরকম সময়। তো এই এখন আসলো, তো কটা বাজে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখন বাজে হলো 1:45, 11:30 গেছিলো, আর এই এলো। এই আসাতে আমি তোমাদের সামনে আবার আসলাম যে একটুখানি অন্তত গুড নাইট জানাই, গুড নাইটটা জানাই, তারপরে দেখি যদি পারি আগামীকাল তোমাদের সামনে আসবো, আর যদি না পারি এই অবধি থাকবে। আর কি করবো, দিনে ভিডিও করতে পারছি না, আর এই অবস্থা হচ্ছে, রাত্রেও করতে গেল এই অবস্থা, এই চলছে। জানি না কবে কি সব ঠিক হবে, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে এখনো হয়নি, তো দেখা যাক। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, যদি পারি আগামীকাল আসবো। গুড নাইট।
টাটা, নমস্কার, সবাই ভালো থেকো।